এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সকাল 11টায় শুরু হওয়া 2 ঘন্টার পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী 20,21,868 জন। প্রথমে করোনা ভাইরাস, পরে বন্যার কারণে 2 দফায় নির্ধারিত সূচি থেকে 7 মাস পিছিয়ে আজ শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। 2 ঘন্টার পরীক্ষায় প্রতিটি বিষয়ে নৈবিত্তিক প্রশ্নের জন্য 20 মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য 1 ঘন্টা 40 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল কেন্দ্রের সামনে আছেন আমাদের সহকর্মী আসিফ জামান। তার কাছে জানবো সেখানকার সবশেষ তথ্য। আসিফ, কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষা কর্মকর্তারা পরীক্ষা সম্পর্কে কিছু জানিয়েছেন কি? আপনি যথার্থ বলেছেন যে সকাল থেকেই কিন্তু শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা সচিব বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করিয়েছে। তো তারা মতিঝিল আইডিয়াল স্কুলে যখন আসেন তখন গণমাধ্যমের সাথে তারা কথা বলেন। শিক্ষা সচিব আবু বকর সিদ্দিকি যিনি জানিয়েছেন যে এই মুহূর্তে 3,500-এর বেশি কেন্দ্রে আজকে থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তবে কোনো কেন্দ্র থেকেই মূলত অপ্রীতিকর কোনো ধরনের খবর তারা পাননি, যে কারণে স্বাভাবিক এবং সুষ্ঠুভাবে পরীক্ষা চলমান রয়েছে বলেন তিনি জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এবারে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছুটা ঝামেলার সম্মুখীন হয়েছেন, এবারে এসএসসি পরীক্ষা আয়োজনেও বেশ কিছুটা ঝামেলার সম্মুখীন হতে হয়েছে কর্মকর্তাদের, কারণ কোভিড পরবর্তী সময়ে এবং বন্যার কারণে কিন্তু পরীক্ষা 2 দফায় পেছানো হয়েছে এবং সেই পেছানোর পরবর্তীতে শিক্ষার্থীদের প্রস্তুতি, তাদের মানসিক অবস্থা সব বিষয়গুলো তারা বিবেচনায় নিয়ে এবারের পরীক্ষার এই আয়োজনটি করতে হয়েছে, যেটিকে একটু ঝামেলাপূর্ণ মনে করছেন সচিব। এবং একই সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আপনি জানেন যে গত 2010 সাল থেকে মূলত এসএসসি পরীক্ষা শুরু হওয়ার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল, যেটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। এই ধরনের নির্ধারিত সময়ের কিন্তু এবার ব্যতয় ঘটেছে, অর্থাৎ প্রায় 7 মাস পরে এবারে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যেটি জানিয়েছেন যে মূলত আগামী বছর থেকে, অর্থাৎ 2023 থেকে এসএসসি এবং এসএসসি পরীক্ষা যথাসময়ে নেওয়ার তারা চেষ্টা করবেন, সেক্ষেত্রে হয়তো বা 1 থেকে 2 মাস একটি ব্যতয় ঘটতে পারে, অর্থাৎ যে সময় সীমায় এসএসসি পরীক্ষার সেটি এবছরের সেপ্টেম্বরে শুরু হলেও সেটি আগামী বছর থেকে আবারও পুনর্নির্ধারিত ফেব্রুয়ারি বা কাছাকাছি সময়, অর্থাৎ মার্চের মধ্যে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন। এবং এই সঙ্গে তিনি আরেকটি বিষয় বলেছেন যে এবারে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন সর্বাধিক 60 কর্মদিবসের মধ্যে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এমনটি আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তানিয়া আসিফ, আপনাকে ধন্যবাদ।